বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে 3600টি বিএসকে কেন্দ্র গড়ে উঠেছে। আর সেই 3600টি বিএসকে কেন্দ্রে রাজ্য সরকারের 40টি দপ্তরের 323টি পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। আর সেই কারণে রাজ্যে আরও 6000 বিএসকে কেন্দ্র যাতে গড়ে তোলা যায়, সেই অনুমোদন চেয়ে ফাইল ইতিমধ্যে পাঠানো হয়েছে নবান্নে। আর সেই সব বিএসকেতে দুজন করে কর্মী নিয়োগ করা হবে। তো রাজ্যে নতুন করে বিএসকে কেন্দ্র গড়ে ওঠা এবং নতুন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের একটি আপডেট উঠে এসেছে। আজ ভিডিওটির মাধ্যমে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবে আপনাদেরই সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাদেশেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। তো এ বিষয়ে বলতে গেলে প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জেনে নিতে হবে। প্রথমেই আপনাদেরকে জানতে হবে একটি গুরুত্বপূর্ণ যে আপডেটটি উঠে আসছে, ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন রাজ্যের রেশন দোকানে সিএসসি সেন্টার গড়ে তোলার। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকার চাইছে রাজ্যের প্রতিটি রেশন দোকানে সিএসসি কেন্দ্র গড়ে তুলতে। কিন্তু সিএসসি কেন্দ্রের মাধ্যমে জনসাধারণ যেসব পরিষেবা পেয়ে থাকে এবং সেই সব পরিষেবা পাওয়ার জন্য সিএসসি কেন্দ্রকে কিন্তু কিছু ফি বা কিছু মূল্য জমা দিতে হয়, ওকে কিছু টাকা দিতে হয়। কিছু টাকা দিলে আপনারা সিএসসি থেকে সরকারি পরিষেবা পেয়ে যান। কিন্তু রাজ্য সরকার বিএসকের মাধ্যমে সেই সব পরিষেবা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে থাকে। এক্ষেত্রে জনসাধারণ সম্পূর্ণ ফ্রিতে অনলাইন পরিষেবাগুলি পেয়ে যায়। আর সেই কারণে এই মুহূর্তে খাদ্য দপ্তরের এক আধিকারিকের কথা অনুযায়ী জানা যাচ্ছে যে রাজ্য সরকার ইচ্ছুক নয় প্রতিটি রেশন দোকানে সিএসসি কেন্দ্র চালু করতে। আর সে কারণে নয়া এই প্রস্তাব, নতুন এই প্রস্তাবটি পাঠানো হয়েছে নবান্নে অনুমোদনের জন্য, যাতে বিএসকে কেন্দ্র চালু করা হয় সিএসসির পরিবর্তে। তো যেহেতু রাজ্য সরকার সিএসসি কেন্দ্র রেশন দোকানগুলিতে চালু করতে ইচ্ছুক নয়, তাই খুবই শীঘ্রই অনুমোদন পাওয়া যাবে সিএসসি কেন্দ্রের পরিবর্তে বিএসকে কেন্দ্র চালু করতে প্রতিটি রেশন দোকানে। অনুমোদন পাওয়া গেলে প্রথম দফায় রাজ্যের 5 থেকে 6, হ্যাঁ বন্ধুরা, 6000-এর মতো রেশন দোকানে একটি করে বিএসকে কেন্দ্র গড়ে তোলা হবে। আশা করা যায় যে রাজ্য সরকার থেকে এই অনুমোদনটা খুবই শীঘ্রই পাওয়া যাবে এবং 6000 রেশন দোকানে একটি করে বিএসকে কেন্দ্র গড়ে উঠবে। আর এই প্রতিটি বিএসকেতে যদি পূর্বের মতো দুজন করে নিয়োগ করা হয়, তাহলে 12000 কর্মী অর্থাৎ 12000 ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হতে চলেছে। তো এরকম একটি আপডেট পাওয়া যাচ্ছে বন্ধুরা। তবে ইতিমধ্যে ফাইল জমা পড়েছে নবান্নে, 6000 রেশন দোকানে প্রথম দফায় একটি করে বিএসকে কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে আশা করা যায় খুবই শীঘ্রই অনুমোদন পাওয়া যাবে এবং 6000 রেশন দোকানে একটি করে বিএসকে কেন্দ্র গড়ে উঠলে 6000 বিএসকে কেন্দ্র গড়ে উঠবে। আর প্রতিটি কেন্দ্রে যদি পূর্বের মতো দুজন করে নিয়োগ করা হয়, তাহলে 12000 কর্মী নিয়োগ করা হবে। তবে এই বিষয়টা একটু জটিল আছে। হ্যাঁ, আমি কেন জটিল বলছি বলুন তো, তার কারণে এই যে বিএসকে কেন্দ্রগুলি গড়ে তোলার জন্য চিন্তাভাবনা নিয়েছে রেশন দোকানে, তো এর ব্যাপারটা হলো এই বিএসকে কেন্দ্র পরবর্তীকালে গড়ে উঠলে পরিকাঠামোগত এবং প্রয়োজনীয় যেসব খরচা হবে সেই সব খরচ বহন করতে হবে রেশন ডিলারদের। আর সে কারণে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশন এই মুহূর্তে চিন্তাভাবনা নিচ্ছে যে প্রতিটি রেশন দোকানে এই বিএসকে কেন্দ্র গড়ে তুললে রেশন ডিলারদের কতটা লাভ হবে। হ্যাঁ বন্ধুরা, চিন্তাভাবনা চলছে এটাই গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রতিটি রেশন দোকানে যদি একটি করে বিএসকে কেন্দ্র গড়ে তোলা হয় এবং সেই সব বিএসকে কেন্দ্রর যদি প্রয়োজনীয় এবং পরিকাঠামো ব্যয়গুলি বহন করতে হয় রেশন ডিলারদের, তো রেশন ডিলারদের কতটা লাভ হবে সে বিষয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে। তবে এই মুহূর্তে খাদ্য দপ্তর থেকে প্রতিটি রেশন ডিলারদেরকে জানানো হয়েছে যে বিএসকে কেন্দ্র চালাতে গেলে পরিকাঠামোগত এবং প্রয়োজনীয় যেসব ব্যয় আপনারা বহন করবেন বা যেসব খরচা করবেন সেই সব খরচের বরাদ্দ টাকা আপনারা পরবর্তীকালে পেয়ে যাবেন। তাহলে এখানে একটি ভালো খবর পাওয়া গেল যে এই মুহূর্তে খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে পরিকাঠামোগত প্রয়োজনীয় যেসব খরচা করবে রেশন ডিলাররা বিএসকে কেন্দ্র চালাতে গিয়ে যদি তাদের কোনো খরচ হয়, সেই সব খরচের বরাদ্দ টাকা পরবর্তীকালে কিন্তু রেশন ডিলাররা পেয়ে যাবে। তবে এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, আমরা চাই
কেন্দ্রীয় সরকারের সিএসসি সেন্টার এবং রাজ্য সরকারের বিএসকে কেন্দ্র দুটোই চালু করা হোক। তার কারণ সিএসসি সেন্টারের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বর্তমানে ব্যাংকিং পরিষেবা এবং পোস্ট অফিসের পরিষেবা প্রদান করে থাকে, সেক্ষেত্রে মানুষের অনেকটাই লাভ হবে। এছাড়া বিএসকে কেন্দ্রের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন দপ্তরের পরিষেবা পাওয়া যায়, সেক্ষেত্রে সিএসসি সেন্টার এবং বিএসকে সেন্টার দুটোই চালু করা হোক, এমনটাই চাইছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। বন্ধুরা, যাই হোক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এক কথায় আপনাদেরকে বলে রাখি যে কেন্দ্রীয় সরকারের সিএসসি নয়, বিএসকে কেন্দ্র চালু করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নেতে, এবং নবান্ন থেকে আশা করা যায় খুবই শীঘ্রই অনুমোদন পাওয়া যাবে। 6000 রেশন দোকানে একটি করে বিএসকে কেন্দ্র, 6000 বিএসকে কেন্দ্র গড়ে তোলা নিয়ে, এবং 6000 বিএসকে কেন্দ্র গড়ে তোলার জন্য যখন অনুমোদন পাওয়া যাবে তখন কিন্তু দুজন করে কর্মী যদি পূর্বের মতো নিয়োগ করা হয়, 12000 শূন্য পদে এই নিয়োগটা করা হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু নবান্নে অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে, আর সেই খবরটি আপনাদের কাছে পৌঁছে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। নিয়মিত চাকরি সংক্রান্ত সরকারি প্রকল্পের আপডেট এবং আমি কখন কোথায় ডিউটি যাই, ডিউটি সংক্রান্ত ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন ও নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।